যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে সংহতি জানিয়ে 26 মার্চ জাতীয় প্রেস ক্লাবে জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের ঘোষণা দিয়েছে সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক সমাবেশে নেতারা বলেছেন তারা সবসময় সাংবাদিক ঐক্যের পক্ষে, কিন্তু মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং শহীদ মিনার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। রিপোর্টে জানাচ্ছেন রিজওয়ান কাদের। মুক্তিযুদ্ধে স্টেন গানের মাথায় ছিল যে লাল সবুজ, সেই লাল সবুজের চেতনা ধারণ করে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এই সমাবেশ। সাংবাদিক ইউনিয়নের সমাবেশে সংহতি জানাতে আসে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব এডিটার্স কাউন্সিল, প্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, নারী সাংবাদিক কেন্দ্র সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাংবাদিক দম্পতি সাগররুনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে এক প্ল্যাটফর্মে আন্দোলন করলেও এক বছর পর মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক ইউনিয়নের আলাদা এই সমাবেশ। সাংবাদিক নেতারা বলেন, যারা জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ করে না, যারা শহীদ মিনার ভাঙচুরে নিন্দা জানায় না, যারা মসজিদে আগুন জ্বালানোর বিরুদ্ধে কথা বলতে পারে না, তাদের সঙ্গে আপোষ বা ঐক্যের কোনো প্রশ্ন নেই। মিডিয়ার বিরুদ্ধে মিডিয়াকে লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটিতে একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমি আজকে খুবই আনন্দে আপ্লুত, 71 সনে আমাদের মুক্তিযুদ্ধের স্টেন গানের মাথায় আমাদের জাতীয় পতাকা দেখেছি, আজকে আমি আমাদের সাংবাদিক বন্ধুদের ক্যামেরার মাথায় জাতীয় পতাকা দেখছি। এইটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমি আবার বলতে চাই, সাংবাদিকতা নিরপেক্ষ পেশা, কিন্তু যখন প্রশ্নটি আসে, আঘাতটি আসে শহীদ মিনারের উপর, আঘাতটি আসে জাতীয় পতাকার উপর, আঘাতটি আসে স্বাধীনতার উপর, অবশ্যই সাংবাদিকতা স্বাধীনতার পক্ষে, অবশ্যই সাংবাদিকতা মুক্তিযুদ্ধের পক্ষে। সাংবাদিক নেতারা বলেন, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার পত্রিকার মাধ্যমে অপসাংবাদিকতা করছেন, মূল ধারার সাংবাদিকরা তার দায় নেবেন না। সমাবেশ থেকে কর্মসূচিও ঘোষণা করে সাংবাদিক ইউনিয়ন। স্বাধীনতা দিবসে আমরা এই জাতীয় প্রেস ক্লাব ভবনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের অপ্রতিসংঘাতিক নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির মুরাল আমরা এই জাতীয় স্থাপন করব। আসুন আমরা সেই স্লোগান ধরি, আমার সাথে সবাই স্লোগান ধরবেন, জয় বাংলা। বুধবার মতিঝিলের সমাবেশ সহ গণজাগরণ মঞ্চের সব কর্মসূচিতে সাংবাদিকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সাংবাদিক সমাবেশ থেকে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।